হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এটা হলো সুইতার আইব্রো ভাতের ব্লগ। চলো দেখা যাক কেমন হয়েছে। পোড়া গন্ধ আসছে, খোলাচ্ছে। একেবারে সকালে উঠেই বসে পড়েছিলাম কাল রাতের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য। আসলে এই থালির সেটটা আমি সুইতার জন্যই বানিয়েছিলাম, যদিও কাল রাতে শুরু করেছিলাম কিন্তু পুরোটা শেষ করে উঠতে পারিনি, তাই আজ সকালে নিয়ে বসলাম। এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা যাব সৌরভদের বাড়ি। আর এখন তোমরা দেখছো আমাদের বাজার ফাজার এনে পুরো রেডি, ওদিকে থালা বাসন সব কিছু রয়েছে। আমরা এখন বটি নিয়ে কাটতেও বসে পড়েছি। দেখো আলু পেঁয়াজ আমি আর প্রিয়া এখন কাটতে বসবো। ওদিকে দেখো প্রিয়া এখন নিচে গেছে আর আসার সময় ক্যামেরা দেখে এমন করছে। কথা না বাড়িয়ে একেবারে কাজ শুরু করে ফেলেছি, কারণ এমনিতেই আমাদের আসতে প্রায় 10টা বেজে গেছে। এখন কখন রান্না করবো আর কখন মেয়েটা এসে খাবে, তো আমরা একটু হাসাহাসি করতে করতেই আনাজপত্রগুলো কাটছিলাম। শুভদীপ এসে কি বলছে শোনো। এটা কোনো এ হলো, এটা এটা কোনো এ কাজের লাইন এটা। তবে কি শুভদীপ, আনাজ কাটতে কাটতে আমাদের খিদে পেয়ে গেছে, আমরা মুড়ি নিয়ে এখন বসে পড়েছি আর প্রিয়া এদিকে এখনো লজ্জা পেয়ে চলেছে। শুভদীপ আর করবি রান্নার জন্য পুরো প্রিপারেশন নিচ্ছে, কাজ শুরু করে দিয়েছে ওরা একা। এদিকে বক্স চালানোর জন্য হয়েছে অনেক যুদ্ধের পর আমরা গ্যাস জ্বালিয়েছি, তারপর ভাজতে বসেছি সবজিগুলো। এদিকে দেখো আমাদের বিবাহিত মহিলা চলে এসেছে, মানে দিব্যা আমাদের বন্ধুদের মধ্যে ওরই প্রথম বিয়ে হয়েছে, তো চলে এসেছে। আর শুধুমাত্র সুইতাই এখন আসেনি, ওকে আমরা একটু লেটেই ডেকেছি সব কাজ একটু মিটিয়ে নিয়ে। তারপর এখন আমি কুমড়ো ভাজছি আর হয়তো এখন দুইতে প্রায় 12:30 বাজে, কখন কি হবে জানি না। তাই বেগুন ভাজছে, সেটাও ভাজতে পারে না ভালো করে। বিয়া দেখি এগুলো ভেজেছে, দিকে ডাল দেখতে গিয়ে আমি এই কড়াতে বেগুন বসিয়েছিলাম। এখন বেগুনের অবস্থাটা দেখো পুরো পুড়ে কালো হয়ে গেছে, সবাই সেটা নিয়েই আমাকে রাগাচ্ছে সেই সময়। দিতে হবে দেখাই।
পিয়া কি অবস্থা বল, রান্না আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা এখন সাজানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন ফুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে সৌরভ কলা পাতা কাটছে থালার সাইজ করে আর কি। চলো তাড়াতাড়ি ওকে এবার খেতে দিতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে এমনিতে। এর মাঝে করবি কয়েকটা ছবিও তুলে নিয়েছে, আর এদিকে সৌরভকে দেখো, সে এখন কলা পাতা কাটতে ব্যস্ত। এখানে সুদীপ বাদান পে সিতারা গান চালিয়ে দিয়েছে, ভীমা এদিকে কি করছে, এটা পোলাও রেডি করছে, পোলাও রেডি করছে, দিব্যা এখানে তরকারি তুলছে, ফুলকপি আলুর তরকারি তুলছে, আর এখানে পিয়া চুপচাপ বসে আছে, পিয়া দেখছে, করবি ওখানে স্যালাড সাজাচ্ছে, আর আমাদের ব্রাইড ব্রাইড এখানে চুপচাপ বসে আছে, ডেকোরেশন দেখছে। সকাল থেকে এত খেটেছে, আজ এখনো তার মহিমা দেখতে পাচ্ছি আমরা, ছেলেটা এত খাটছে, এত খাটছে কি বলবো। সৌরভ আর অমিত প্রচুর খেটেছে, কিন্তু সুদীপটা তাদেরকে সুদীপ প্রচুর সহযোগিতা করেছে এই সব কাজের মধ্যে। আর এই হচ্ছে দেখি দেখি আপনার মুখটা, এই হচ্ছে আমাদের আর এক অতিথি, ভীমার ডেকোরেশন আলাদাই চলছে, আর এদিকে করবি ও কি সাজাচ্ছে, সুন্দর সাজিয়েছে করবি, সুন্দর সাজিয়েছে। এবারে মিষ্টি সাজাতে আরম্ভ করেছে, মিষ্টিটা সাজাচ্ছে দিয়া, সুন্দর ডেকোরেশন চলছে এখানে, ঠুকে ঠাকে বোধহয় মাটি থালাটা ও সুন্দর করেছে রিমা, সুইদার মুখে কাঁদো কাঁদো ভাব, ছেলেটার কোনো জবাব নেই, এত খাটছে ছেলেটা কি। সৌরভ তোর বউ খুব খুশি হবে, ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট, সুন্দর কিন্তু দেওয়া, দেখি একটু হাতটা ছড়াও, হাতটা ছড়াও, দেখি মিসেস রিমা একটু হাতটা ছড়াও, কাপড়টা কিন্তু দেওয়া হবে। খালা সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, তো চারিদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেবো, একটু ছেড়ে কর সুই করো বিনালে ওপর থেকে ছবি আসবে। এত কিছু কাজে তোমাদের কিন্তু বলাই হয়ে ওঠেনি, আইবুড়ো ভাতে আমরা কী কী রান্না করলাম মেন আর কি, তো সেটাই একবার তোমাদেরকে দেখিয়ে নিই কী কী রান্না। ওই প্রথমে হচ্ছে ডাল, ফুলকপি আলুর তরকারি, চিকেন, এটা হচ্ছে চাটনি, পায়েস, মিষ্টি, আর এদিকে আরও কিছুটা মিষ্টি রয়েছে, আর মেন থালিতে রয়েছে ভাত, পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, ফিশ ফ্রাই, বেগুনি, ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল একটা মাছের মাথা। চলো এবার তাড়াতাড়ি ব্রাইডকে আনা যাক। আমাদের সাজানো পুরো রেডি, কিন্তু আমি ফোনটা এমন ভিডিও করেছি হয়ে গেছে, যাই হোক চলো এবার ওকে খাওয়ানো যাক, ওকে খেতে দিও। আমরা যদি ওকে শান্তি দিইনি, হাজারটা ছবি ভিডিও তুলে গেছি, আর এইমাত্র সবে ভাতটা খেতে বসেছে, আর ডিস্টার্ব করবো না, চলো। সুইতাকে এইভাবে আইবুড়ো ভাত খাইয়ে আসলে সত্যি আমরাও খুব খুশি, কেননা আমরা এই প্রথমবার কোনো বান্ধবী বা বন্ধুকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তাও এতটা মানে আয়োজন করে ভালোবেসে। যাই হোক ওকে এখন খেতে দিই একটু, আর এত কাজের ফাঁকে ব্লগটা হয়তো অতটাও করতে পারিনি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও,
আর ওর বিয়ের ব্লগ আসবে কিনা জানি না কি হবে। তো চল এবার আমরাও খেতে বসে পড়ি। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, বিকালই হয়ে গেছে প্রায়, এখন প্রায় 4টে বাজে। তো আমরা সবাই সবার মতো করে নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। তো আমরা এখন একটু নিশ্চিন্তে খাই সবাই মিলে গল্প করতে করতে। আর ব্লগটা এই পর্যন্তই রইলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।